নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আপনাদের সামনে এসেছি অনলাইন থ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আমরা গত পর্বে যে আলোচনার বিষয় ছিলাম সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল। তো আজকে যে টপিক সেটি হচ্ছে এমএস এক্সেল টিউটোরিয়াল ইন বেঙ্গলি পার্ট টু। সো এই পার্ট টু বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। তো এটি একটু বিস্তারিত আলোচনা হবে এবং অনেকগুলো পার্ট হবে। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন এবং আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখবেন, কারণ এক্সেল এমন একটি জিনিস, হিসেব পত্রের জিনিস, এখানে যদি সামান্যতম গোলমাল হয়ে যায় তাহলে আপনারা যেটুকু শিখবেন তার মধ্যে জানার মধ্যে খামতি থেকে যাবে। সো সেই খামতি এড়ানোর জন্যে আমি একটু বিস্তারিতভাবেই আলোচনা করব এবং বিষয়টি একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন। তো মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমি বেশ কতগুলো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। আমার এই যে ভিডিও চ্যানেল শিবদাস হালদার ইউটিউব ভিডিও চ্যানেল, এই ভিডিও চ্যানেলে আমি কম্পিউটার প্রযুক্তি এবং অনলাইনে আয় ও তৎসহ অন্যান্য বিষয়ে টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আপনারা যদি এই টিউটোরিয়ালগুলি দেওয়ার সাথে সাথে সেই সমস্ত টিউটোরিয়ালগুলি আপনাদের যে ইউটিউব রয়েছে, ইউটিউব যে পেজ রয়েছে, আপনারা যেখানে দেখেন আর কি ইউটিউবের ভিডিওগুলো, সেই জায়গাতেই ইউটিউব অন করার সাথে সাথে যদি নোটিফিকেশান পেতে চান তাহলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আসুন দেখা যাক কীভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সব প্রথমে কি করবেন, আপনারা ইউটিউবে আসবেন, এসে এই সার্চ বারে ঠিক এখানে শিবদাস হালদার কথাটি লিখবেন এবং এখানে সার্চ বারে লেফট ক্লিক করবেন এই সার্চ আইকনে। এরপর দেখবেন যে এখানে অনেকগুলো ভিডিও শো করছে, যে কোনো একটি ভিডিওর উপরে আপনি লেফট ক্লিক করবেন। করার সাথে সাথেই দেখবেন ভিডিওটি অন হয়ে গিয়েছে এবং তার তলায় শিবদাস হালদার কথাটি লেখা রয়েছে। এই লেখাটির উপরে লেফট ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ আপনার সামনে খুলে গিয়েছে এবং এই পেজের এখানে সাবস্ক্রাইব রং বাটনটি দেওয়া রয়েছে, এটি একটি লাল রঙের বাটন। তো এখান থেকে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান তো এখানে লেফট ক্লিক করবেন এবং লেফট ক্লিক করার পরে আপনাদের মেল আইডি দেবেন, মেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, এখানে একটি ঘন্টা বাটন পাবেন, তো নোটিফিকেশান পাওয়ার জন্য এই ঘন্টা বাটনে লেফট ক্লিক দেবেন। এরপর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক ফ্যান পেজটি এখানে এসে ফেসবুক থেকে লগ ইন করে আপনারা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফলো বাটনে ক্লিক দেবেন। ফলো বাটনে ক্লিক করলে তবেই আপনি নোটিফিকেশান পাবেন এবং আদারওয়াইজ নোটিফিকেশান পাবেন না। ব্লগার থেকে যারা দেখছেন তারা ব্লগারে মেল আইডি দিয়ে আপনারা নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, ফলে আপনাদেরই সুবিধা হবে। প্রসঙ্গত বলে রাখি এই সাবস্ক্রাইব করার জন্য একটি পয়সাও আপনার খরচা হবে না, জাস্ট মেল আইডি দিয়ে নোটিফিকেশানটি পাবেন। তো আসুন আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করছি। তো আমাদের মূল যে বিষয় সেই বিষয়ে আমি চলে যাচ্ছি। তো আমরা আগের দিন যেটা যে পর্যন্ত এসেছিলাম এই জেনারেল ট্যাব পর্যন্ত এসেছিলাম, এরপরেই রয়েছে স্টাইল, সেল এবং এডিটিং। তো এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো। এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন এখানে প্রথম রয়েছে স্টাইল অপশনের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটি ফরম্যাটিং রয়েছে। ধরুন আমি এখানে কি করছি, 12 থেকে পরপর বেশ কিছু সংখ্যা আমরা লিখছি। তো এটি আমি আপনাদের পরে দেখাবো যে কিভাবে এত কুইক এই সংখ্যাগুলো লেখা যায়। তো লেখার পরে এই কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা বোঝানোর জন্য এটি আমাকে করতে হচ্ছে। তো ধরুন এখানে আপনার কন্ডিশন হচ্ছে যে 15 উপরে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলো লাল রঙের দাগ দিয়ে হাইলাইট হয়ে যাবে। সো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব এবং হাইলাইট সেল গ্রেটার দ্যান, এখানে ধরুন আমি কন্ডিশন বেঁধে দিচ্ছি 15। সো এই 15 দিয়ে আমরা কি করব, ওকে করে দেওয়ার পরে দেখুন আর সমস্ত যে সংখ্যাগুলো রয়েছে তাদের একটি কালার এবং 15 উপরে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেটি একটি আলাদা কালার। তো আমার শর্ত ছিল, ধরুন আমি একটি মার্কশিট তৈরি করছি, যারা 600 উপরে নম্বর পাবে তাদের নম্বরটা হাইলাইট হয়ে যাবে এবং তাদেরকে স্টার বলে গণ্য করা হবে। তো এই শর্তটি দেওয়ার জন্য আমাকে এরকম কাজ করতে হতে পারে। তো আমি যখনই করব তখন কিন্তু আপনাদের বুঝিয়েও দেবো। তো আমি একটা দেখিয়ে দিলাম। এবার দেখুন ফরম্যাট অ্যাজ টেবিল, তো এটা বিরাট কিছু গুরুত্বপূর্ণ নয়। টেবিল ফরম্যাট আপনারা কেমন টেবিলের ফরম্যাট নেবেন সেটা এখান থেকে করা যাবে। সো এই কথায় না গিয়ে আমি চলে যাচ্ছি সেল স্টাইল। ধরুন আপনি
পেজের যে সেলের স্টাইলটা কেমন হবে সেখান থেকে আপনারা কি করবেন, ধরুন এরকম করে দেবেন বা এরকম দেবেন বা এরকম পেজ হবে, সব সম্পূর্ণটা আপনারা এভাবে এরকম করতে পারবেন। মার্জ স্টাইল, মার্জ করলে কেমন হবে, নিউ সেল স্টাইল, তার স্টাইল কেমন হবে। সো ধরুন আপনি এরকম দিচ্ছেন তো এরকম স্টাইল চলে আসবে। সো আমি ধরুন এখান থেকে এই পর্যন্ত আমি আলোচনা করে দিলাম, আর ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট এগুলো নিয়ে আমি আলোচনা করব। সো কন্ট্রোল জেড দিয়ে আমি যা করেছিলাম সবটাই তুলে দিলাম। এবার আসুন ইনসার্ট। ধরুন আমি এই ঘরে রেড কথাটা লিখেছি। এবার লেখার পর আমার মনে হচ্ছে যে এখানে আমার আরেকটি সেল হলে খুব ভালো হতো, আমার প্রয়োজন আছে। সো আপনারা যারা জানেন না যে সেল এখানে নতুন করে সেল কীভাবে ইনস্টল করতে হয়, তো এখানে একটা লেফট ক্লিক করবেন, করে এই ইনসার্ট বাটনে লেফট ক্লিক করে দেবেন। দেখুন নতুন একটি সেল চলে এসেছে। তো যা আগে করবেন আর কি সেই সেলটার ঘরে লেফট ক্লিক করবেন। তো ধরুন রেডের পরে করতে চাইছেন, সো আপনি এই ঠিক এখানে একটি লেফট ক্লিক করবেন। ধরুন রেডের পরে আমি এখানে লিখছি ক্যাট সিএটি। তো ক্যাটের আগে এবং রেডের পরে অর্থাৎ দুটোর মাঝখানেই পড়বে, ক্যাট আর রেডের মাঝখানে। তো এখানে লেফট ক্লিক করে ইনসার্ট কথাটা লেফট ক্লিক করবেন। দেখুন নতুন একটা ঘর চলে এসেছে, তো আপনাদের কাজের ক্ষেত্রে এখানে সুবিধে হবে। তো ঠিক করার আরেকটি উপায় রয়েছে, ধরুন আমি আরেকটি সেল দিয়ে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে চলে আসবে। তো এখান থেকে করা যায়, আবার এখান থেকেও করা যায়। নেক্সট ধরুন আপনি চাইছেন রেডের উপরে একটি সেল দেবেন, তো এখানে লেফট ক্লিক করবেন এই দিকটায়, তো এরকম একটি তীর চিহ্ন হয়ে যাবে। লেফট ক্লিক করে আপনারা এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন, দেখুন সেল চলে এসেছে। এবার আপনি ডিলিট করতে চাইছেন, তো যেটা ডিলিট করতে চাইবেন সেটা সিলেক্ট করবেন, করে ডিলিট বাটনে ক্লিক করবেন। আপনি ধরুন এটাকে ডিলিট করতে চাইছেন, তো এই বাটনে কি করবেন আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। সো এই হচ্ছে আপনাদের যে বিষয় সেটি আমি আলোচনা করে দিলাম। ধরুন এবার ধরুন ফরম্যাট, তো আপনারা এখান থেকে কেমন ফরম্যাট করবেন, অর্থাৎ রোর হাইট, ঠিক আছে। ধরুন একটি রোর হাইট রয়েছে এখানে 15 ইঞ্চি, তো এই 15, তো রাইটে 15, তো আমি ধরুন 20 করে দিচ্ছি। সো 20 করে দেওয়ার পরে রোর হাইট এটা 20 থেকে একটু বেড়ে যাবে, দেখুন হাইট বেড়ে গিয়েছে। অন্যগুলো সব ঠিক রয়েছে কিন্তু এই হাইটটা বেড়ে গিয়েছে। তো আমরা এইভাবে রোর হাইটকে বাড়াতে পারি। এখান থেকে ধরুন কলাম উইথ, কলাম কত চওড়া হবে, ঠিক আছে 8.3 ছিল, ধরুন আমরা এটাকে 10 করে দিচ্ছি। সো 10 করে দিলে আমরা এখানে দেখুন চওড়াটা বেড়ে যাবে। তো এভাবে লম্বা চওড়া বাড়াতে পারি। এবার আমরা এই যেটি রয়েছে এডিটিং, এই অপশানটা নিয়ে আলোচনা করব, একটু বলে দিই। প্রথমেই রয়েছে এখানে যে অপশানটা রয়েছে সেটি লক্ষ্য করে দেখুন, অটো সাম। সো সাম ধরুন আমি কি করছি 12, এখান থেকে এই সংখ্যাটি লিখে একটু টেনে দিলাম, সবকটা সমান হয়ে এলো, ফিল সিরিজ করলাম। এইগুলো পরে আপনাদের আলোচনা করে দেবো। তো তার আগে আমি এইটা নিয়ে একটু দেখাতে চাইছি। সো দেখানোর সময় আমি বেশ কতগুলো জিনিস নিয়ে আলোচনা করে দিচ্ছি। ধরুন আপনি এখানে অটো সাম দিতে চাইছেন, এই ঘরে শেষ ঘরে রেজাল্ট পড়বে। সো এখানে চলে যান, ধরুন যোগফল দেবেন সাম। আপনি ধরুন এই যোগফল এখান থেকে এই এতগুলো সংখ্যার এখান থেকে আপনি কি করবেন যে গড় করবেন, সো অ্যাভারেজ, ঠিক আছে। আপনি ধরুন এখান থেকে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কে বড় কে ছোট, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে দেখো, সেই সমস্ত মোর এখানে ফাংশন, আরও ফাংশন রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো সাম মানে যোগ, অ্যাভারেজ মানে গড়, ঠিক আছে। কাউন্ট নাম্বার অর্থাৎ সংখ্যা গণনা করা, কটি সংখ্যা আছে, তো কাউন্ট নাম্বার করলে টোটাল দেখুন 8টা সংখ্যা এলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এভাবে টোটাল 8টা সংখ্যা এই হিসেবটা দিয়ে দিচ্ছে। সো এগুলো করতে পারবেন। এবং এখানে দেখুন এই যে জায়গাটা গিয়েছে, ঠিক আছে, এবারে আপনারা উপরে তুলতে পারবেন, ঠিক আছে, মানে 8-এর ওপরে যেগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে। ধরুন আপনারা কি করবেন ডাউন করতে পারবেন 8-এর নিচে। তো এভাবে আপনারা এই সমস্ত জিনিসগুলো এগুলো করে নিতে পারবেন। সো আপনাদের এগুলো যদি খেয়াল থাকে তো আপনারা এগুলো করতে পারবেন। এবার ধরুন আপনি অল ক্লিয়ার করবেন, ঠিক আছে, ক্লিয়ার ফরম্যাট করতে পারবেন, অল ক্লিয়ার করতে পারবেন, ধরুন ক্লিয়ার করে দিচ্ছি। সো এভাবে আপনি করতে পারবেন। এবার ধরুন শর্ট অ্যান্ড ফিল্টার, ঠিক আছে, এই শর্ট অ্যান্ড ফিল্টার এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আমি একটু বড় ক্লাস হলে হতো, তবুও আমি একটু স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করছি। ধরুন আপনি এখানে লিখছেন CLASS ক্লাস, ঠিক আছে, এই ক্লাস কথাটা লিখেছেন,
এই ক্লাস লেখার পরে আপনি লিখছেন 5FIVE 5SIXSEVEN এখানে ধরুন আপনি এই তিনটে ক্লাসের ছেলেদের নাম দিচ্ছেন এবং এখানে নাম নাম দিচ্ছেন কারো কারো নাম দিচ্ছেন এক নম্বর কথা হচ্ছে রাম KMAL কমল BIMAL বিমল এখানে ধরুন SUBIR সুবীর RAJ রাজ PRABIR প্রবীর এখানে লিখছেন লতিকা এখানে লিখছেন RAMALA এখানে লিখছেন SHYAMAL শ্যামল সো আপনি ধরুন এটাকে মার্চ করে দিচ্ছেন সো মার্চ করলেন মার্চ করার পরে ক্লাস এলো আপনি হাইলাইট করে দিচ্ছেন এটাকে আপনার নিজের প্রয়োজনে সো হাইলাইট করে দেওয়ার পরে ধরুন এটাকে আপনার নিজের প্রয়োজনে একটা অন্য কালার দিলেন ধরুন হলুদ কালার দিলেন এবং এটাকে কি করলেন একটু বোল্ড করে দিলেন দেওয়ার পরে সমান করার জন্য এরকম করে দেবেন সো কাজ শেষ এবার ধরুন আপনি কি করবেন এই যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত এটা আপনার যেটা থাকবে এটাকে ফিল্টার করবেন সো এই রোটাকে আপনি ধরবেন ধরে আপনি কি করবেন এই শর্ট অ্যান্ড ফিল্টার বাটনে কি করবেন ফিল্টার সো করে দিলেন এবারে আপনার এতদূর পর্যন্ত চলে এসেছে এগুলো আপনার লাগবে না আপনি কি করে দেন ডিলিট করে দেন এখান থেকে আপনি কি করবেন ডিলিট করে দেন এইবারে আপনি যাকে ফিল্টার করতে চাইছেন এই শর্ট অ্যান্ড ফিল্টার কাকে ফিল্টার করবেন এই কাস্টম শর্ট ঠিক আছে এই কাস্টম শর্টে চলে যাবেন ঠিক আছে এখানে যাওয়ার পরে ধরুন আপনি কি করছেন এখানে মারলেন এই সিলেক্ট অল আপনি এখান থেকে এই পর্যন্তকে ঠিক করুন পরে ফিল্টার বাটনে ক্লিক করুন পরে আপনি কি করবেন কিভাবে কিভাবে আপনি ফিল্টার করতে চাইছেন সেটিকে আপনি কিন্তু এখান থেকে কি করবেন এই ফিল্টার ঠিক আছে এবারে আপনি কি করবেন এ টু জেড আপনি ফিল্টার করতে পারবেন এবং আপনি কাকে কাকে ফিল্টার করতে চাইবেন সেটা আপনি এখান থেকে আপনি কি করতে পারবেন ফিল্টার করে নিতে পারবেন সো এই এতগুলোর মধ্য থেকে আপনি ধরুন এইগুলো সিলেক্ট করেছেন করার পর আপনি ফিল্টার অপশানে এখানে আপনি ধরুন এই যে ফিল্টার অপশানে ক্লিক করেছেন করার পরে আপনি যাকে ফিল্টার করতে চাইবেন সেগুলোকে আপনি কি করতে পারবেন 7 6 ঠিক আছে আপনি শুধু 6 এর ছেলেরাই যারা পড়ে তাদেরকে আপনি কি করতে পারবেন এই ক্লাস ওয়াইজ ফিল্টার করতে পারবেন ধরুন এখানে আপনি ক্লিক করলেন করার পরে আপনি কি করবেন এখান থেকে যে সমস্ত যতগুলো ছেলে রয়েছে শুধু 6 এর ছেলেগুলোকে কি করবেন আলাদা করে নেবেন ঠিক আছে এ টু জেড আপনি এ থেকে জেড পর্যন্ত করতে পারেন সো ধরুন আপনি শুধু কি করছেন এতগুলোর ভেতরে 6 এর ছেলেরা যারা থাকবে কি করবেন 6 এর ছেলেগুলোকে আপনি কি করবেন ফিল্টার করে নিতে পারবেন ধরুন আপনি এখান থেকে এ করতে চাইছেন যে কেবলমাত্র যে 5 এর ছেলেগুলো রয়েছে সেই সমস্ত ছেলেগুলো আপনি কি করে নিতে পারবেন ক্লাস ওয়াইজ আপনি ফিল্টার করে নিতে পারবেন ঠিক আছে তো যে বাটনের গায়ে আপনি ক্লিক করবেন তো এখানে আমার লেখা উচিত ছিল অন্যভাবে ঠিক আছে তো সেইভাবেই আমাকে দেওয়া হয়েছে ধরুন আপনি এই সবাইকে না সিলেক্ট করে শুধু বিমলের ডেটাটা চাইছেন সো বিমলে লেফট ক্লিক করে দেবেন ধরুন 5 এর বিমলের ডেটা আপনার চাই তো বিমল পাবেন আর কারোর আপনি কিন্তু পাবেন না সো আপনি ধরুন কন্ট্রোল জেড মেরে দিচ্ছেন তো এখানে ক্লাসটাকে এদিকে না লিখে ধরুন এদিকে লেখা হতো তো সেভাবেই ফিল্টার করা যেত তো আমরা যেটাকে ফিল্টার করতে চাইবো ঠিক আছে সেটাকে এভাবে আমরা কি করতে চাইবো ফিল্টার করে নিতে চাইবো ধরুন আমি এখানে কি রয়েছে এখানে আরো অনেক অপশন রয়েছে ধরুন 6 7 5 6 7 সো আমরা এখান থেকে কি করতে পারবো এখান থেকে আমরা কি করতে পারবো অটোমেটিক্যালি আমরা কি করে নিতে পারবো ফিল্টার করে নিতে পারবো সো আর ফাইন্ড অ্যান্ড সিলেক্ট ধরুন আমি ক্লাস 7 কেই শুধু ফিল্টার করতে চাইছি ঠিক আছে ধরুন এই জায়গায় আমি এই লাইনে আমি ক্লিক দিলাম দেওয়ার পরে আমার শুধু বল মানে যাদের যাদের আমি ফিল্টার করতে চাইবো 7 ফিল্টার করতে চাইলে 7 8 ফিল্টার করতে চাইলে 8
সো ফাইন্ড এটা করতে চাইলে সো আমরা এভাবে কি করতে যাব ফিল্টার তো ফাইন্ড এন্ড সিলেক্ট তো ধরুন আমরা এখান থেকে ফাইন্ড করব কাকে ফাইন্ড করব ধরুন রামকে ফাইন্ড করব আর এম সো রামকে ফাইন্ড করলে কি করব এই ফাইন্ড শুধুমাত্র রামটা হাইলাইট হয়ে যাবে তো এটাই হচ্ছে এর কাজ তো আজকে বন্ধুরা এই পর্যন্ত রইল সো আমি পরবর্তী টিউটোরিয়ালে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনাদের দিনটা শুভ হোক সো আজকে এই বলে আমি আমার টিউটোরিয়াল শেষ করলাম।